সকলের অংশগ্রহণে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সাথে দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের একথা জানান। এর আগে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সারা কুকের সাথে রুদ্ধদ্বার বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের বিষয়বস্তু তুলে ধরে আমির খসরু মাহমুদ সাংবাদিকদের বলেন, সরকারের ভোট চুরির প্রকল্প আর দেখতে চায় না বহির্বিশ্ব। এত কিছু পরেও এই নির্বাচন চুরি করার প্রকল্প কিন্তু অব্যাহত আছে। নিরপেক্ষ সরকার ব্যতীত বাংলাদেশে একটা নির্বাচন করা সম্ভব নয়। এই ভোট চুরির প্রকল্প ভাঙার একমাত্র পথ হচ্ছে একটা নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে। এই আলোচনাগুলো সব জায়গায় যেভাবে চলছে, আমার মনে হয় আমাদের আলোচনায় সবগুলো উঠে আসছে। বিএনপি অশান্তির পথে হাঁটছে, সহিংসতার ইঙ্গিত দিচ্ছে এমন অভিযোগ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে দলটি। ব্রিটিশ হাইকমিশনারের সাথে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, বিদেশিরা সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও বিএনপির এক দফা দাবি নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দেখা করতে যান বনানীর সেতু ভবনে। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, বাংলাদেশের রাজনীতি এবং আগামী নির্বাচন প্রসঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনিও জানতে চেয়েছেন আমাদের এবং নির্বাচন নিয়ে দেশে পরিস্থিতিটা কেমন যাবে, আগামী ইলেকশন ফ্রি ফেয়ার পিসফুল। ব্রিটিশ হাইকমিশন আবার পার্টিসিপেটরি কথাটাও যুক্ত করেছেন, ভায়োলেন্সের যে ইনসিডেন্ট ওগুলো ঘটেছে এ ব্যাপারে নিয়ে আমি কথা বলেছি। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত ডিসেম্বর থেকে আওয়ামী লীগ এবং বিএনপি রাজপথে বেশ কিছু সমাবেশ, পদযাত্রা এবং র্যালি করলেও তা ছিল শান্তিপূর্ণ। তবে গত কয়েকদিন ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতার উদাহরণ টেনে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই পরিবেশ অশান্ত করতে চাইছে বিএনপি। পরিবেশ অশান্তিপূর্ণ হতে পারে তার ইঙ্গিত, ইশারা, তার আলামত, তারা কিছু ভায়োলেন্সের উস্কানি দিয়ে তারা অলরেডি সৃষ্টি করেছে এবং তারা জানান দিচ্ছে যে অশান্তির পথেই তারা যেতে চলেছে, নির্বাচন ভণ্ডুল করবে এ লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির এক দফা দাবি উদ্ভট এবং অযৌক্তিক। সেই সাথে তিনি জানান, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বললেও তত্ত্বাবধায়ক সরকার কিংবা বিএনপির এক দফা নিয়ে বিদেশিদের কোনো বক্তব্য নেই। এখন পর্যন্ত বিএনপির যেগুলো দাবি প্রধান এক দফা তো সবাই জানে, এই এক দফা তো বিদেশিরা আমাদেরকে বলেনি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরের সজীব হোসেন সহ সকল নেতাকর্মী হত্যার বিচার দেশের মাটিতে একদিন করা হবে মন্তব্য করে বিএনপি নেতারা হামলার বিপরীতে রুখে দাঁড়াতে কর্মীদের নির্দেশ দিয়েছেন। সজীব হত্যার প্রতিবাদে রাজধানীতে করা শোক র্যালি থেকে তারা এসব কথা বলেন। তাদের অভিযোগ, ক্ষমতাসীনদের জুলুম, নির্যাতন, হামলা মামলা, গুম আর খুনে দেয়ালে পিঠ ঠেকেছে মানুষের। হাসান মাহমুদের রিপোর্ট। সরকার পতনের এক দফা দাবিতে দেশজুড়ে বিএনপির প্রথম পদযাত্রা কর্মসূচির দিনে লক্ষ্মীপুরে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নিহত হন কৃষক দল কর্মী সজীব হোসেন। সজীব হত্যার প্রতিবাদে দেশজুড়ে শোক র্যালি কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টন থেকে র্যালি শুরু করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সহকর্মী হত্যার বিচারের দাবিতে নয়াপল্টন থেকে শুরু হওয়া র্যালিটি কাকরাইল মোড় ঘুরে ফকিরাপুল পর্যন্ত দীর্ঘ হয়। র্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ থেকে
বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, তাদের আন্দোলন বানচাল করতেই সজীবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বক্তারা বলেন, সজীব সহ সকল হত্যাকাণ্ডের বিচার হবে দেশে। আজকে এই সজীবকে নিয়ে 18 জনকে হত্যা করেছে, এই 18 জনের হত্যার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। তাই ভাইরা আর ভয় নয়, সামনে গিয়ে যান। এই ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়েই সজীব হত্যার প্রতিশোধ এবং আন্দোলনে সফল হব ইনশাআল্লাহ। বিএনপির শোক র্যালিটি ফকিরাপুল ঘুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে শেষ হয়। হাসান মাহ, মুদ, এনটিভি নিউজ, ঢাকা। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন। রাজনৈতিক কর্মসূচির নামে কেউ যদি সরকারের সম্পত্তি বা জানমালের কোনো ক্ষয়ক্ষতি সাধনের চেষ্টা করে, তাদের ধরে ধরে শাস্তির মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আখাউড়া লাকসাম ডাবল রেল লাইনের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। যে বিশ্বব্যাংক বাংলাদেশের রেলওয়ে বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছিল, তারাই এখন রেলের বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করছে বলেও জানান শেখ হাসিনা। নসরানা চৌধুরী রিপোর্ট। গৌরবদীপ্ত ইতিহাস। এশিয়া উন্নয়ন ব্যাংকের সহযোগিতায় ঢাকা চট্টগ্রাম রেল লাইন ডাবল লেন করা হচ্ছে। পুরো প্রকল্পের সবশেষ অংশ আখাউড়া লাকসাম 72 কিলোমিটার ডাবল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি এই রেললাইনের উদ্বোধন করেন তিনি। এর মাধ্যমে ঢাকা চট্টগ্রাম রেললাইনের পুরোটাই ডাবল লেনে উন্নীত হলো। এখন থেকে আর এই রুটে সিগন্যালের কারণে কোনো ট্রেনকে অপেক্ষা করতে হবে না। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি আমলে যেই রেলওয়েকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা হয়েছিল, সেই রেলওয়ে এখন দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন রুট চালু করছে। বিএনপি ক্ষমতায় এসে তারা রেল বন্ধ করবে কেন? রেল লাভজনক না, লোকসান। কাজে ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শে এই রেল তারা বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেয়। যমুনা নদীর উপরে সেতু নির্মাণ করি, এই সেতুর মূল ডিজাইনে রেল লাইন ছিল না। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এর সঙ্গে রেল লাইন থাকতে হবে, সেখানেও কিন্তু এই ওয়ার্ল্ড ব্যাংক বাধা দিয়েছিল। মজার ব্যাপার হলো, যখন দেখলো যে এটা খুবই ভায়াবল, পরবর্তীতে সেই ওয়ার্ল্ড ব্যাংকই টাকা দিচ্ছে আলাদা ডেডিকেটেড রেল সেতু করার জন্য। এ সময় প্রধানমন্ত্রী গত 14 বছরের রেলওয়ের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। জানান, সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্য ভ্রমণের জন্য সাধারণ মানুষের কাছে রেলওয়ে খুবই জনপ্রিয়, তাই তার সরকার দেশের বাইরেও নতুন নতুন রুটে রেল চালুর ব্যবস্থা করেছে বলেও জানান তিনি। সরকারের এসব উদ্যোগ যদি কেউ বিনষ্ট করতে চায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করে দেন শেখ হাসিনা। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল, বিএনপি সন্ত্রাস ছাড়া কিছু বোঝে না। এরা ওই লুটপাট, সন্ত্রাস, বোমাবাজি, জঙ্গিবাদ এগুলি ছাড়া আর কিছুই পারে না। কিন্তু এদের হাত থেকে দেশবাসী রক্ষা পায় সেটাই আমরা চাই। আমরা রাজনীতিতে বাধা দেবো না, বাধা দিচ্ছি না, কিন্তু তারা কোনো রকম আবার যদি রেলে আগুন দেয় বা গাড়িতে আগুন দেয় বা মানুষের কোনো ক্ষতি সাধন করে, তারা কিন্তু ছাড়া পাবে না। আজকাল সব জায়গায় আমাদের ক্যামেরা থাকবে, একেবারে বেছে বেছে ছেঁকে ছেঁকে ধরে ধরে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে মানুষের যদি কোনো ক্ষতি করে। খুব শীঘ্রই চট্টগ্রাম কক্সবাজার রুটে এবং পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলাচল করবে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সোনালী ব্যাংকে টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির সহ 8 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। বিকেলে ঢাকার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।
অন্য আসামিরা হলেন মাইনুল হক, ননী গোপাল নাথ, সাইফুল হাসান, কামরুল হোসেন খান, শফিসউদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম রাজা ও আবদুল্লাহ আল মামুন। আসামিদের মধ্যে পাঁচজনকে আলাদা দুই ধারায় 17 বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থ আত্মসাতের দায়ে প্রত্যেককে 10 বছর করে সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া প্রতারণার দায়ে আরও 7 বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশন অসন্তুষ্ট। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে গাফিলতি ছিল কিনা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার ঢাকার যিনি পুলিশ কমিশনার আছেন তাকে জিনিসটা অত্যন্ত কঠোরভাবে দেখার জন্য এবং বিস্তারিতভাবে একেবারে থরলি এটাকে চেক করতে বলেছেন। বলেছেন যে কারার সাথে দায়ী তাদের বিরুদ্ধে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়ার জন্য যা যা করা দরকার করার জন্য, একই সাথে যে এখানে কারো কর্তব্যে কোনো অবহেলা আছে কিনা, দায়িত্ব পালনে কোনো অবহেলা আছে কিনা তাদেরকেও আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ঢাকা 17 আসনের উপনির্বাচনের দিন আক্রমণকারীদের বিষয়ে নিশ্চিত হতে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল ওই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে। দ্রুততম সময়ের মধ্যে আক্রমণকারীদেরকে গ্রেফতার করায় সন্তুষ্টি প্রকাশ করেন হিরো আলম। আজকে আমাকে ডিবিতে ডাকানো হয়েছে, সবটা জানেন 17 তারিখে যে আমার উপর যে হামলা হয়, যারা আমার উপর হামলা করেছিল তার মধ্যে 16 জন আসামিকে তারা গ্রেপ্তার করেছে। আর এই 16 জন আসামি তারা অরিজিনাল কি না, তারা এরা মেরেছে কি না, এই জন্য আমাকে ডাকে তাদেরকে ছবি দেখাইছে। তো পরে দেখে হ্যাঁ এরাই আমাকে মেরেছে, আরও 4-5 জন বাকি আছে, তাদেরকে আজকে রাতের মধ্যে ধরার কথা বলেছে আমাকে। ভালো কাজ করলেই জুটবে খাবার, এই স্লোগানে এগিয়ে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজের হোটেলকে স্থায়ী জায়গা বরাদ্দ দিল ঢাকার জেলা প্রশাসক। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ভালো কাজের হোটেলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরিফুর রহমানের হাতে বাড়ির কাগজপত্র ও প্রতীকী চাবি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এর মাধ্যমে রাজধানীর ওয়ারিতে 3 কাঠা আয়তনের জমিতে 1তলায় একটি বাড়ি বরাদ্দ দেওয়া হল। রাজধানীর কমলাপুর, বাসাবো, কাউরানবাজার, সাতরাস্তা ও বনানীর কড়াইল বস্তি এই 5টি শাখার মাধ্যমে প্রতিদিন 1200 থেকে 1300 ছিন্নমূল মানুষকে ভালো কাজের বিনিময়ে খাবারের ব্যবস্থা করে সংগঠনটি। অর্থাৎ দিনে একটি যে কোনো ভালো কাজ করলেই খাবারের ব্যবস্থা করবে এই স্বেচ্ছাসেবী সংগঠন ভালো কাজের হোটেল। আগামী দিনে এর শাখা আরও বাড়াতে চায় বলেও জানান সংগঠনটির সদস্যরা। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল তুমি পিছে কে আর সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম তো জামাইটার লোক কথা বলছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠাই, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো, পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সালাম দেওয়ার জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার মনে গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 NTV-তে। এখনো নাম্বার মনে রাখছো? সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।